소타우니 바비나고 두미 오시자불 미시라니시지 아마르전 모구미 시지 아마르전 모구미 시지 아마르전 모구미 전두 슈르주 브로우 따라 부타유전 해문 가라 부타의 문 헤리뚜리 해문 가루미기 딸바필다기 구미 우치 바필다기 지기 해문 디시 고타우 구지 바비나고 두미 오시 샤불 비시라니시지 아마르전 모구미 시지 아마르전 모구미 시지 아마르전 모구미 에투스니토노디 가하 우타예문 둥로 바할 우타예문 보리핏도 아카스타리 미시 에문 다니루골 빌피니잘 아카스타할 미시 에문 디스티코 타우쿠디 바비냐코 두미 오시샤쿨 비시라니시지 아마르전 모구미 시지 아마르전 모구미 시지 아마르전 모구미 부슈피 부슈피 보라샤피 군지 다리 바퀴 군주니아 아시우니 군지 군지니 다라 풀이루 벌 구미 벌이 풀일 모두께 에몬 디시키 코타우 구지 바비나쿠 두미 오시 샤쿨 비시라니시지 아마르전 모구미 시지 아마르전 모구미 시지 아마르전 모구미 가이마이레 두스니후 부타이디니 파우쿠디 바비나쿠 두미 오시샤쿨 디시라니시지 아마르전 모구미 시지 아마르전 모구미 시지 아마르전 모구미
하나님 해봐 아무들 하나님 우리 자치 방라데시도 불가사지 같이 이렇게 비슷한 따로 나누고 이렇게 보자 보니까 어떤 일이 있고 나를 가리키지 않는다 어떤 일이 있으면 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 불가리 불가리 불가리
গান্ধী শহর থেকে শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে এসেছি এখানে। গতকাল আমাদের যাত্রা শুরু হয়েছিল, আজকে দ্বিতীয় দিন। এখন আমরা কলস দ্বীপে নেমেছি। কলস দ্বীপ খুব সুন্দর লাগছে, সুন্দর পরিবেশ এখানকার, প্রকৃতির যে একটি মনোরম পরিবেশ সেটা অনুভব করছি। Thank you.
গতকাল যে 11 তারিখ শনিবার এখানে শুরু করেছিলাম কৈখালি আশ্রম থেকে। আমরা নৌকা ছেড়েছিলাম 10টায়, যার সময় 10টা থেকে বিশ্বব্যাংক গেছি, বিশ্বব্যাংক থেকে গেছিলাম বনি ক্যাম্প, বনি ক্যাম্প হয়ে আমরা গেছি ওখানে, ওই ওইখানে গিয়ে বনি ক্যাম্প থেকে চলে গেছি আমরা ওখানে ওই নামটাই বলো পলস, পলস দ্বীপ থেকে আবার ওটা পিছিয়ে গেছি, পিছিয়ে আমরা সাগর দ্বীপের দিকে ওদিকটায় সকালে রওনা হয়েছিলাম, রাতে ওখানে হল করেছি, আবার রাতে ফার্স্ট সকালে ওখানে রওনা হয়ে ওদিকটা চলে যেতে যেতে আমরা বেশ কিছু হরিণও দেখা গেল, বানরও দেখা গেল এবং কিছু পাখি খুব প্রজাতীয় বড়ো বড়ো পাখিও দেখা গেছে, সেগুলো দেখে ওদিকটা ফিরে আসার পরে আবারও দেখা গেলো পুনরায় দেখে গেলাম, দেখার পরে ফের আবার বনি ক্যাম্প ফিরলাম, বনি ক্যাম্প থেকে আবার আমরা চলে গেছি এই মোটামুটি আমার একটা দ্বীপে, সেই দ্বীপে গিয়ে চড়ে নেমে বেশ কিছু আমরা ঘোরাফেরা করলাম, ওখানে স্নান খাওয়া টাওয়া সমস্ত করার পর আবার যথারীতি আমাদের বিশ্বব্যাংক হয়ে বিশ্বব্যাংকের ওদিকে না গিয়ে এদিকটাই আমরা চলে এলাম চিতুই ফরেস্ট হয়ে চলে আসবো, এসে আবার যেখানে আমরা এসেছিলাম কৈখালি আশ্রম বেশ পৌঁছে গেছি। উদ্যোক্তা ছিলেন মরিনবাবুও ছিলেন, রমনবাবু ছিলেন, গতকাল থেকে আমরা যে সুন্দরবনে যে ভ্রমণ করেছিলাম তাই সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারলাম, আশা করি আগামী দিনে আমরা এই ধরনের প্রোগ্রাম পূর্ণপূর্ণভাবে করবো, আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এটা অনেক বেশি স্কুলভাবে এবং সিকিউরলি যেটাভাবে করা যায় সেটা ডেফিনেটলি চেষ্টা করবো। খুব সুন্দর ভ্রমণ হয়েছে আমাদের গতকাল সকাল 10:30, আজকে বিকেল 4:30 নাগাদ ফিরে এলাম, মাঝে বনি তার পলস ক্যাম্প বিভিন্ন জায়গা ঘুরে আজ আমরা আর ফিরে এলাম। আমাদের ছিলেন মোটামুটি চার্টার অ্যাকাউন্ট মুখার্জিবাবু ছিলেন, তিনিও মোটামুটি খুব আশা করছি পরবর্তী দিনে আমাদের এই মোটামুটি ভ্রমণ যাত্রা আমাদের মোটামুটি এই সুন্দরবন ভ্রমণে গেছিলাম, প্রথমে আমরা ঝড়খালি ক্যাম্প, তারপর বনি ক্যাম্প এবং কলস ক্যাম্প হয়ে এবং আজকে কলস দ্বীপ হয়ে আমরা ফিরছি, আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবং আমাদের সঙ্গে যারা সবাই গেছিলেন আমাদের সবাই খুব আনন্দ পেয়েছি। আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম নিয়ে গেলাম বললে মোটামুটি কথা দিলে নাম বলে দেবেন আর কেমন লাগলো, এবং মানে আপনি যে আবার পরে আসবেন আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এইটুকু যে খুব ভালো লাগলো এবং পরের বারে আমরা আবার আসার ইচ্ছা প্রকাশ করছি। আচ্ছা বৌদি, আপনার তো এসেছেন কোথা থেকে? আপনি এসেছেন আসানসোল থেকে এসেছেন, তো আমাদের এই যে আমরা ঘুরলাম আপনাদের নিয়ে ঘুরলাম, তো আপনাদের কেমন লাগলো এই ব্যাপারে যদি একটু বলেন। একটু ভালো লেগেছে, একবার প্রথম প্রথম তো একটু সুবিধা অসুবিধা অ্যাডজাস্ট করতে হয়, আর ভালো লেগেছে, আসবো আবার ঘুরবো, তো ধীরে ধীরে সব ভালোই হবে, বাচ্চাদেরও খুব এনজয় করেছে, ভালো লেগেছে। আর সবই তো সবাইকে নিয়ে এসেছেন, ওই ফ্যামিলি এসেছেন সবাইকে খুব ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে। তাহলে আমরা পরবর্তী পরেবারে আপনি নিশ্চয়ই আমরা পেতে পারি আপনাদের? হ্যাঁ, আবার প্রোগ্রাম হলে আসবেই নিশ্চয়ই, আর বাকি দ্বীপগুলো অনেকগুলো দ্বীপ আছে, সবগুলো তো কভার হয়নি দুদিনে, তো আর বাকি দ্বীপগুলো সবগুলো ঘুরে আসবো। আমাদের ব্যবস্থা খুবই ভালো লেগেছে আপনাদের।